চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের নয়াদিল্লি গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পালাম বিমানবন্দরে পৌঁছার পর তাকে দেয়া হয় লাল গালিচা সম্বর্ধনা। ইমতিয়াজ, প্রধানমন্ত্রীর সম্মানে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। মিজানুর রহমানের ক্যামেরাতে স্বপ্নিল সারিয়া শিশুরের রিপোর্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট 787 গাংচিল যখন দিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছায় তখন স্থানীয় সময় বেলা 11:45। বিমানবন্দরে নামলে বাংলাদেশের সরকার প্রধানকে স্বাগত জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম জারদোস। দেয়া হয় লাল গালিচা সম্বর্ধনা, ছিল সংক্ষিপ্ত সাংস্কৃতিক পরিবেশনা। দুদেশের কাছে গুরুত্বপূর্ণ এই সফরে বাণিজ্য, জ্বালানি, অভিন্ন পানির নদী বন্টন ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনার কথা আছে। শেখ হাসিনার সাথে বৈঠক হবে ভারতের প্রধানমন্ত্রীর। সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে দেশটির রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির সাথেও। সই হতে পারে 7টি চুক্তি ও সমঝোতা স্মারক। সফরের প্রথম কর্মসূচি হিসেবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক করেন শেখ হাসিনা। দিল্লিতে অবস্থান করা হোটেলে এ বৈঠকে আলোচনা হয় দ্বিপাক্ষিক নানা ইস্যুতে। পরে প্রধানমন্ত্রী যান নিজামুদ্দিন আউলিয়ার দরগা পরিদর্শনে। প্রায় 3 বছর পর রাষ্ট্রীয় সফরে ভারতে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদেশের সম্পর্ক ঐতিহাসিক ভিত্তির উপরে দাঁড়িয়ে, এর উপর ভর করে সহযোগিতার ক্ষেত্রগুলোকে বিস্তৃত করা এবং দ্বিপাক্ষিক সমস্যার সমাধানই এবারের সফরের মূল লক্ষ্য। এর আগে সকাল 10টার কিছু পর ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব ও 3 বাহিনীর প্রধান। শারীরিক অসুস্থতায় শেষ মুহূর্তে বাতিল হয় পররাষ্ট্রমন্ত্রীর সফর। স্বপ্নিল শাহিয়ার শিশির, চ্যানেল 24, নয়াদিল্লি, ভারত। দর্শক, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আরও জানাতে দিল্লি থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন স্বপ্নিল শাহরিয়ার শিশির। পাশাপাশি কলকাতা থেকে যুক্ত রয়েছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। আমরা শিশিরের কাছে প্রথম যাব। শিশির, আপনি যেমনটি বলছিলেন যে দীর্ঘ 3 বছর পর প্রধানমন্ত্রীর ভারত সফর এবং কূটনীতিকরা বলছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে, কালকে কী কী ধরনের প্রোগ্রাম রয়েছে প্রধানমন্ত্রীর? ইমতিয়াজ, কালকের যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো বলবার আগে প্রধানমন্ত্রীর আজকে যে কিছুক্ষণ আগে যে সমস্ত কর্মসূচি শেষ হলো সেইগুলোর বিষয়ে একটু দর্শকদেরকে জানাতে চাই। প্রধানমন্ত্রী এই মুহূর্তে রয়েছেন হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরগায়। তিনি কিছুক্ষণ আগে সেই দরগাটি পরিদর্শনে গিয়েছেন এবং সেখানে ঘণ্টাখানেক তিনি অবস্থান করবেন। অবস্থান করার পরে ফের তিনি এই হোটেলটিতে ফিরে আসবেন এবং এখানে হোটেলে ফিরে এসে তিনি ভারতীয় আদানি গ্রুপের যে চেয়ারম্যান গৌতম আদানি তার সাথে তিনি বৈঠক করবেন এবং বৈঠকের পরে তিনি বাংলাদেশ দূতাবাসে যাবেন। এর আগে বেলা 4টার দিকে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন সুব্রহ্মণ্যম জয়শঙ্কর তার সাথে কিন্তু তিনি বৈঠক করেছেন। প্রায় 30-40 মিনিট আসলে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং এই 30-40 মিনিটের বৈঠকে নানা বিষয় কিন্তু আলোচনা হয়েছে। আমাদেরকে একটু কিছুক্ষণ আগেই কিন্তু ব্রিফ করেছেন পররাষ্ট্র সচিব, তিনি এই বৈঠকের সৌজন্য সাক্ষাতের বিস্তারিত আমাদেরকে বলেছেন। পররাষ্ট্র সচিব আমাদেরকে যেটি জানিয়েছেন, সুব্রহ্মণ্যম জয়শঙ্কর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা নিয়ে কিন্তু প্রধানমন্ত্রীর কাছে এসেছেন এবং তিনি বলেছেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষে ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যে বাংলাদেশ সফর করেছেন এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ফিরতি সফরের মধ্য দিয়ে এই পুরো বিষয়টি কিন্তু পূর্ণাঙ্গতা পেল এবং ভবিষ্যতে বাংলাদেশ ভারত সম্পর্কে এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে এই সফরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এস জয়শঙ্কর কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন এবং একই সাথে তিনি নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তাও কিন্তু পৌঁছে দিয়েছেন। দুই দেশ নেতার, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে যখন আলোচনা হয়েছে তখন সবচেয়ে বেশি যে বিষয়টিতে জোর দেওয়া হয়েছে সেটি হচ্ছে কানেক্টিভিটি, অর্থাৎ দুদেশের মানুষের মধ্যে কিভাবে আঞ্চলিক যোগাযোগ বাড়ানো যায় সেই বিষয়টি কিন্তু গুরুত্ব পেয়েছে। এছাড়া রোহিঙ্গা সমস্যার সমাধানেও কিন্তু ভারতের কিভাবে সহযোগিতা করতে পারে, জ্বালানি সংকট সমাধানে কিভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং আগামীকালকে এই আলোচনার উপরে ভিত্তি করে অনেকগুলো সমঝোতা স্মারক এবং চুক্তি সই হবে ভারত বাংলাদেশের মধ্যে এবং সেটি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে। তো ইমতিয়াজ, এই ছিল এখান থেকে এখন পর্যন্ত। ধন্যবাদ শিশির, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আরও একজন সহকর্মী শুভজিৎ প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কলকাতার মানুষের মধ্যে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন কিনা এবং আপনি নিশ্চয়ই শিশিরকে শুনতে পাচ্ছিলেন, এর বাইরে কী কী ধরনের আলোচনা হতে পারে বা এর বাইরে আপনি কিছু জানেন কিনা আমাদের প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে? দেখুন, স্পষ্ট যে পশ্চিমবঙ্গ কিন্তু একদম রাজ্য
বাংলাদেশের প্রতিবেশী রাজ্য হতে পারে, তবে পশ্চিমবঙ্গ বাংলাদেশে যাবে এবং যদি ডিজেল পাইপলাইন আলোচনার বিষয়ে চলে আসে সেক্ষেত্রে কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গের তরফ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা ভূমিকা থাকতে পারে। ওপর দিকে বলা হচ্ছে তিস্তার ক্ষেত্রে 25 অক্টোবরের পরে যেহেতু সেখানে ওয়ার্নিং সিস্টেম, ওয়ার্নিং অ্যালার্ট বাংলাদেশকে দেওয়া হয় না বন্যা বা অন্য ধরনের পূর্বাভাসের, সেক্ষেত্রে একটা যদি এই এই যে চুক্তিটা যদি হয় যে 25 তারিখের পরেও বাংলাদেশকে অ্যালার্ট দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু সেই কাজ সম্পাদন করতে হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে, এবং সেক্ষেত্রে সেটার দিকেও কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাকিয়ে আছে। তাছাড়া কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে সেই ধরনের কোনো উত্তাপ এখনো পর্যন্ত ছড়ায়নি। জি শুভজিৎ, আপনাকে ধন্যবাদ। জি শিশির, আপনাকে ধন্যবাদ। ভারতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। প্রতিবেশী হয়েও ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি $7.5 বিলিয়ন, শতভাগ শুল্কমুক্ত সুবিধা পেয়েও প্রত্যাশা অনুযায়ী সেই দূরত্ব কমাতে পারছে না বাংলাদেশ। বিশেষজ্ঞরা এক্ষেত্রে মনে করছেন যে অবকাঠামো দুর্বলতা আর আমদানি পণ্য নির্বাচনে কৌশলী হতে পারছেন না উদ্যোক্তারা। রাকিব আল জাবেদ জানাচ্ছেন বিস্তারিত। রাজনৈতিক, ভৌগোলিক কিংবা অর্থনৈতিক বিচারে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী ভারত সবশেষ অর্থ বছরে আমদানি রপ্তানি মিলিয়ে দুই দেশের বাণিজ্য ছাড়িয়েছে $11.5 বিলিয়ন, এর মধ্যে ভারতের হিস্সা প্রায় 80%। কিন্তু বাংলাদেশের অংশ বাড়াতে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও সাফল্য আসেনি খুব বেশি, যদিও রপ্তানির বেলায় বাংলাদেশকে অবাধ সুবিধা দিয়ে রেখেছে দেশটি। তাই প্রধানমন্ত্রীর এবারে সফরে সেই অঙ্ক কিভাবে কতটা বাড়ানো যায় থাকছে সেই প্রত্যাশা। ট্রেডিং ইকোনমিক্সের তথ্য মতে 2021-22 অর্থ বছরে বিভিন্ন উৎস থেকে $45 বিলিয়ন তৈরি পোশাক আমদানি করে ভারত, যেখানে বাংলাদেশের অংশীদারিত্ব মাত্র 0.2%। বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশের বড় সুযোগটা রয়েছে এই খাতেই। ভারতের বাজারে রেডিমেড গার্মেন্টস এটার একটা বাজার আছে এবং চীনও সেখানে রপ্তানি করছে। আমরা যদি আমাদের এই যে যোগাযোগ, বিনিয়োগ এবং বাণিজ্য, এই তিনটার যদি একটা সংশ্লেষ আমরা ভালোভাবে করতে পারি, তাহলে কিন্তু ভারতের বাজারে একটা বড় সম্ভাবনা আমাদের আছে। আমাদের যে সবচেয়ে বড় খাত যে গার্মেন্টস খাত, তারাও কিন্তু আমেরিকা ইউরোপের পরে কিন্তু এখন ভারতকে তারা গণায় ধরেছে, এবং আল্লাহ রহমতে যে ফার্স্ট রাইজটা হচ্ছে এটা গার্মেন্টসের কন্ট্রিবিউশন খুব বেশি। মূলত খাদ্য সামগ্রী, কাঁচামাল, রাসায়নিক সহ বহু পণ্যের জন্য বাংলাদেশের নির্ভরতা রয়েছে ভারতের ওপর। অন্যদিকে বেশ কিছু প্রকল্পে বিনিয়োগ করেছে দেশটি, ফলে গেল কয়েক বছরে দুই দেশের বাণিজ্য সম্পর্ক পৌঁছেছে অনন্য উচ্চতায়। তাছাড়া সেদেশের বিনিয়োগকারীদের জন্য একাধিক বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলও বরাদ্দ দিয়েছে বাংলাদেশ। তবে এই সম্পর্কে টান পড়ার শঙ্কা রয়েছে 2026 সালে শুল্কমুক্ত সুবিধা উঠে গেলে। ব্যবসায়ীরা মনে করেন এই অগ্রগতি ধরে রাখা সম্ভব কেবল নতুন চুক্তির মাধ্যমে। সেটা হলো উভয় পক্ষই আমরা কিন্তু ডিউটি ফ্রি ট্রেড ব্যবসা করব, তোমারও ট্যাক্স লাগবে না, আমারও ট্যাক্স লাগবে না, তাহলে আমাদের রপ্তানি বাড়তে থাকবে। এবং ভারতের অনেক প্রোডাক্ট আছে যেগুলোর উপর ডিউটি পড়তো বাংলাদেশ, সেটা এখন ডিউটি পড়বে না, তখন কিন্তু ওই প্রোডাক্টগুলোর দাম আমাদের এখানে নেমে আসবে, জনগণ উপকৃত হবে। এবং এখন যে কমপ্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টের কথা বলা হচ্ছে, সেটারও সুযোগ বাংলাদেশ নিতে পারবে। বাণিজ্য সহায়ক যেসব আমাদের পদক্ষেপ, ট্রেড ফেসিলিটেশন, সেটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। গেল কয়েক বছরে জ্বালানি ও বিদ্যুতের জন্য অন্যতম উৎস হয়ে উঠেছে ভারত, আগামীতে এই খাতের অংশ বাড়াতেও থাকছে বিশেষ প্রত্যাশা। আরও কোঅপারেশন করতে পারি, যেটা ভারতেরও গেইন হবে, আমাদেরও গেইন হবে, আর আমাদের গেইনে। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। শুষ্ক মৌসুমে পানির সংকট আর বর্ষায় প্রবল বন্যা, সেই সাথে ভাঙনে নিঃস্ব উত্তরের মানুষ, ফলে তিস্তা যেন এখনো লাখো মানুষের দুঃখের নাম। কবে হবে চুক্তি জানেন না কেউ। গোলাম মাওলা সিরাজের রিপোর্ট।
তিস্তার ক্ষতটা অনেক দিনের। এ নিয়ে দুদেশের যত কথা হয়েছে তার অর্ধেক পানি এলেও উত্তরবঙ্গের মানুষের জীবন হতে পারত অন্যরকম। কিন্তু ঘোলা জল পরিষ্কারও হয়নি, দুঃখও ঘোচেনি তিস্তা পাড়ের মানুষের। শুষ্ক মৌসুমে ধুধু বালুচর, বর্ষায় ভাঙনের সুর, আর অল্প বৃষ্টিতেই ভাসে চরাঞ্চল। দুবছর ধরে তিস্তা মহাপরিকল্পনার কথা শোনা গেলেও প্রকৃত অবস্থা জানা নেই কারো। তাই তো ফের প্রধানমন্ত্রীর ভারত সফর ঘিরে আশায় বুক বেঁধেছেন সবাই। ভাঙনে বিলীন হয়ে গেল, আমাদের জায়গা জমি সব শেষ, এখন আমাদের আর যাওয়ার উপায় নাই। তিস্তা নদী বান হওয়ার কথা ছিল, সে বানও হচ্ছে না এখনো। অনেক কিছু পরিকল্পনা ছিল, তার পরিকল্পনা এখনো হচ্ছে না আমাদের। তো আশা করি উনি যদি এই বিষয়টা নিয়ে যদি একটু ভারতের সঙ্গে ভালোভাবে বিষয়টা সমাধান করেন, তাহলে দেখা যাবে যে আমাদের তিস্তাপাড়ে আমরা যারা আছি তারা এই বিষয়টা থেকে একটু হলেও রেহাই পাবো। সচেতন মহল বলছেন তিস্তা ইস্যু সমাধান করার এখনই সময়, না হলে এই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করবে অপশক্তিরা। পানির যদি আমরা ন্যায্য অংশটিকে পাই, তাহলে আমাদের এখানে কৃষি থেকে জীব বৈচিত্র্যের যে পরিবর্তন আসবে, যে আমাদের এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। আমি তো এমনি পানি না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছি, আর একবার পানি দিয়ে আমার সকল স্বপ্ন ধূলিসাৎ করে নিয়ে যাওয়া, ভাষায় নিয়ে যাওয়া হচ্ছে। এই জায়গাটার একটা সমন্বয় হওয়া উচিত। পানি উন্নয়ন বোর্ডও বলছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে উন্নয়নে ভাসবে উত্তরাঞ্চল। কৃষিভিত্তিক সেক্টর থাকবে, শিল্প কারখানা থাকবে, এবং যারা বর্তমানে ওই এলাকায় যারা বসবাস করছে তাদের জন্য কী ব্যবস্থা, মানে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে এই মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। দুপারের মানুষের কাছে তিস্তা শুধু একটি নদী নয়, তাদের জীবন যুদ্ধের সাথে জড়িত একটি উপলক্ষ। এবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দুপারের মানুষ আশায় বুক বেঁধে আছেন এবার তিস্তা সমস্যার সমাধান হবে, একই সাথে দ্রুত বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা। গোলাম মোল্লা সিরাজ, চ্যানেল 24, রাজারহাট, কুড়িগ্রাম। ভারতে প্রধানমন্ত্রীর প্রতিটি সফরের অভিজ্ঞতাই হতাশার, প্রতিবারই কিছু নিয়ে আসার বদলে দিয়ে আসেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে নির্বাচন ইস্যুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন আওয়ামী লীগ খালি মাঠে গোল দিতে চায় না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের 13তম মৃত্যুবার্ষিকী ও স্মরণসভার অনুষ্ঠানে যোগ দেন বিএনপি নেতারা। এতে দলটির মহাসচিব বলেন প্রধানমন্ত্রীর ভারত সফর বরাবরই হতাশাজনক। তার মতে আওয়ামী লীগ সরকার ভারতের কাছ থেকে ন্যায় কম, দেয় বেশি। আমাদের অভিজ্ঞতা তো তিক্ত অভিজ্ঞতা, ফ্রাস্ট্রেশনের অভিজ্ঞতা, হতাশার অভিজ্ঞতা। আমরা প্রত্যেকবার আশা করেছি যে এইবার প্রধানমন্ত্রী হয়তো আমাদের জন্য কিছু নিয়ে আসবেন, প্রত্যেকবার দেখেছি অত্যন্ত হতাশার সঙ্গে, নিরাশার সঙ্গে দিয়ে এসেছেন, নিয়ে আসেননি। সুতরাং ওই একটাই কমেন্ট, আগে আসুক উনি ঘুরে, কি নিয়ে আসছেন আমরা দেখি। এছাড়া জ্বালানিসহ উন্নয়নের নামে সরকার দুর্নীতি করছে বলে অভিযোগ করেন ফখরুল। বিএনপিকে টালবাহানা না করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হাসিনাকে। আগামী নির্বাচনে জনগণের ভোটে পরাজিত করা সম্ভব হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনকল্যাণমুখী রাজনীতি, বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎকে সংকটের মধ্যে ফেলে দিয়েছে। বারবার ঐক্যের ডাক দিয়ে গলা শুকিয়ে ফেললেও জনগণ কিন্তু বিএনপি নেতাদের ডাকে সাড়া দিচ্ছে না। শেখ হাসিনার জনপ্রিয়তা দেখে বিএনপি মনকষ্টে ভুগছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। নির্বাচনের পথে আসুন। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিএনপির রাজনৈতিক সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে চায় না নির্বাচন কমিশন। তবে কমিশন মনে করে দলটি সক্রিয়ভাবে না এলে অংশগ্রহণমূলক হবে না আগামী নির্বাচন। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শেষে এ কথা জানিয়েছেন সিইসি। নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপের নির্ধারিত সময় অংশ নিতে পারেনি জাতীয় পার্টি জেপি ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ। দল দুটির সাথে সোমবার সংলাপে বসে ইসি। এতে অংশ নিয়ে আগামীতে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দেন নেতারা। মিশ্র প্রতিক্রিয়া তুলে ধরেন ইভিএম নিয়ে।
75টা আসনে করবেন বা 150টায় করবেন আর বাকি 150টা একদম থাকবে না, এটাতে আমরা মনে করি যে দুটি এলাকার নির্বাচনের ক্ষেত্রে একটা বৈষম্যমূলক আচরণ করা হয়। ম্যানিপুলেশন করা যায় কি না, সফটওয়্যার চেঞ্জ করা যায় কি না, এবং কতটুকু সময়ের মধ্যে সফটওয়্যার চেঞ্জ করা যায় এবং ইভিএমটা কতটুকু গ্রহণযোগ্য হবে মানুষের কাছে, এর বেশি কিছু আমাদের বক্তব্য ছিল না, ওনারাও কিছু তেমন আমাদের বোঝাতে পারেননি। সংলাপ শেষে সিইসি সাংবাদিকদের জানান, আর যাই হোক ইভিএমে কোনোভাবেই কারচুপি সম্ভব না। বলেন, আগামী নির্বাচনে কেন্দ্রে ঢুকে কেউ পেশি শক্তি ব্যবহার করলে তাৎক্ষণিক ভোট বন্ধ করবেন প্রিজাইডিং কর্মকর্তা। প্রিজাইডিং অফিসার যদি দেখে কেন্দ্রের ভিতরে কোনো একজন পেশি শক্তি প্রবেশ করে, বৈধভাবে বা অবৈধভাবে প্রবেশ করে অবৈধভাবে ভোটকে বাধাগ্রস্ত করছে, তাহলে প্রিজাইডিং অফিসার ভোট তৎক্ষণাৎ বন্ধ করে দেবেন, পুলিশকে ডেকে এনে ওই লোকটাকে বের করার ব্যবস্থা করবেন। উনিও পারলেন না, পুলিশও পারলেন না, সেই ক্ষেত্রে কিন্তু উনি ভোট বন্ধ করে দেবেন, ভোট বন্ধ করে চলে আসবেন, ওই কেন্দ্রে আর ভোট হবে না। সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে। প্রধান নির্বাচন কমিশনার জানান, বিএনপিকে জোর করে ভোটে আনবে না কমিশন, তবে তারা না আসলে সক্রিয় অংশগ্রহণমূলক হবে না ভোট। আহ্বান থাকবে, কাউকে আমরা ধরে বেঁধে আনবো না, কিন্তু আমরা আন্তরিকভাবে উদাত্ত আহ্বান থাকবে সকলের প্রতি, আপনারা আসেন, আপনারা নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, নির্বাচন কমিশনের উপর আস্থা রাখেন এবং নির্বাচন কমিশনকে আপনারাও সহায়তা করেন। সিইসি জানান, সপ্তাহখানেক পর প্রকাশ করা হবে আগামী নির্বাচনের রোডম্যাপ, আর ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী বছরের মার্চে। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা। কর্মকমিশনের সহকারী পরিচালক পরিচয়ে ফোন, এরপর সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের ভাতা কিংবা বিমার টাকা বরাদ্দ দেওয়ার কথা বলা হতো উপকার ভোগীদের। শুধু তাই নয়, কৌশলে নেওয়া হতো তাদের ব্যাংক হিসেবে নিয়ন্ত্রণ, আর এভাবেই সরকারি কর্মকর্তাদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। এবং এই চক্রে 4 সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ফয়সাল হোসেনের রিপোর্ট। সরল বিশ্বাসে হয়েছেন প্রতারিত, খুইয়েছেন ব্যাংকের জমানো টাকা, সেই অভিজ্ঞতাই বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা নাসরিন সুলতানা। নাম্বারটা বলার পরে বলে, আচ্ছা পেছনে দেখেন তো ভ্যালিড আপ টু কত, তখন আমি আবার পেছনে দেখে উল্টে বললাম যে ভ্যালিড আপ টু এত, তখন সাথে সাথে বলছে যে আপনার ফোনে একটা ওটিপি যাবে, দেখেন আপনার ফোনে 22,000 এত টাকা ঢুকছে, আপনি খুব কুইক ওটিপিটা বলেন। তো আমি তখন আসলে ওটিপিটা দেখে বলি, হ্যাঁ একটা 4টা সংখ্যা না বলেন। তো আমি বললাম, বলার সাথে সাথে দেখি আমার ফোনে SMS আসলো 29,000 এত টাকা পারচেস্ট। একই রকম প্রতারণা শিকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও সরকারি কল্যাণ বোর্ডের জ্যেষ্ঠ সহকারী সচিব। সব তথ্য আমাকে সে বলছে, যেমন এই যে তথ্যগুলো এরকম যে বাইরের কেউ জানবে না, আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমার ফ্যামিলির অন্য কারো মুখস্থ নাই, আমিও মাঝে মাঝে মুখস্থ রাখি না, সেখানে সে বলছে বিকজ সে প্রপার চ্যানেল থেকে জিনিসগুলো পাচ্ছে, এই জন্য আমি ভাবলাম আচ্ছা দিয়ে দিলাম, কিন্তু আমি এটা ভুল করছি। জন্য আমরা থানায় জিডি করেছি এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও চিঠি পাঠানো হয়েছে, তো যার প্রেক্ষিতে এখন আজকে প্রতারক চক্রের 5 সদস্য ধরা পড়ল। সরকারের আলাদা অধিদপ্তরের এই কর্মকর্তাদের মতো ভুক্তভোগী আরও অনেকে, মামলা হলে অভিযানের নামে গোয়েন্দা পুলিশের সাইবার ইউনিট গ্রেপ্তার করা হয় 4 জনকে। 6-7 মার্চ যাবতে প্রতারক চক্রটি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুদায়ে এবং তার পরিচয় দিয়ে তারা ডাউনলোড করে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে, বিশেষ করে সরকারি কর্মচারীদের ফান্ড থেকে। সময়ের সাথে পাল্টেছে প্রতারণার ধরন, তাই সাইবার অপরাধ থেকে বাঁচতে সচেতন থাকার পরামর্শ গোয়েন্দা কর্মকর্তাদের। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। 15 সেপ্টেম্বর থেকে SSC ও সমমানের পরীক্ষা সকাল 10টার পরিবর্তে শুরু হবে সকাল 11টায়। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। পরীক্ষা ঘিরে 12 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে সব কোচিং সেন্টার। সাধারণ শিক্ষা বোর্ড সমূহ তত্ত্বীয় পরীক্ষা 15 সেপ্টেম্বর হতে 1 অক্টোবর এবং ব্যবহারিক পরীক্ষা 10 অক্টোবর শুরু হয়ে 15 অক্টোবর শেষ হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ড তত্ত্বীয় পরীক্ষা 15 সেপ্টেম্বর হতে 3 অক্টোবর এবং ব্যবহারিক পরীক্ষা 10 অক্টোবর শুরু হয়ে 15 অক্টোবর শেষ হবে।
আসন্ন কারিগরি শিক্ষা বোর্ড তত্ত্বীয় পরীক্ষা 15 সেপ্টেম্বর হতে 1 অক্টোবর এবং ব্যবহারিক পরীক্ষা 11 অক্টোবর শুরু হয়ে 18 অক্টোবর শেষ হবে। পরীক্ষা শুরুর সময়টা পরিবর্তন আমরা করেছি এবং সেটির সময় এখন সকাল 10টার পরিবর্তে সকাল 11টা করা হয়েছে। তুচ্ছ ঘটনার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু গ্রুপের মধ্যে দু দফায় সংঘর্ষ হয়েছে, আহত হয়েছে অন্তত 9 জন। কথা কাটাকাটির জেরে সোমবার দুপুরে শাহজালাল হলের সামনে 69 এবং সিএফসি গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। এই সময় 69 গ্রুপের স্বপন বিশ্বাসকে রিকশার চেইন দিয়ে আঘাত করে সিএফসি গ্রুপের সদস্যরা। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর বিকেলে আবারও সংঘর্ষে জড়ায় দুপক্ষ। ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপে উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, আহতদের ভর্তি করা হয় মেডিকেল সেন্টারে। লাঠি দিয়ে, রড দিয়ে, কামড়া দিয়ে বেধড়কভাবে মারধর করা, এগুলো শিবিরের স্টাইল হামলা। আমরা ওদের সিনিয়রদের সাথে কথা বলতেছি, আশা করি খুব শীঘ্রই একটা সমাধান আমরা যাব। সংঘর্ষ আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং আমাদের প্রক্টোরিয়াল বোর্ডের প্রত্যক্ষভাবে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। দুই হলের ছেলেদেরকে তাদের স্ব স্ব হলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। রংপুরের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে 10 জনের, আহত হয়েছেন অন্তত 30 জন। রোববার মধ্যরাতে রংপুর দিনাজপুর মহাসড়কে এই দুর্ঘটনা হয়। যাত্রীদের অভিযোগ, চালক মাদকাসক্ত ছিল। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ প্রশাসন। মধ্যরাতের ভ্রমণ আরামদায়ক ভেবেই গন্তব্যে ছুটেছিলেন যাত্রীরা, কিন্তু চালকের ভুলের মাশুল দিতে হলো সবাইকে। রোববার মধ্যরাত, মহাসড়ক জুড়ে মুষলধারে বৃষ্টির বাগড়া, গতিতে ছুটছিল পঞ্চগড়গামী জোয়ানা ও ঢাকাগামী ইসলাম পরিবহনের বাস। রংপুরের তারাগঞ্জের সলেআসা খারুভাত সেতুর কাছে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান 5 জন। উদ্ধার কাজে গেলে বৈরী আবহাওয়ায় বিপাকে পড়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় ও বেঁচে যাওয়াদের অভিযোগ, মাদকাসক্ত ছিলেন চালক। বাসে ঠাসাঠাসি করে নেওয়া হয় যাত্রী, সড়কের ভুল লেনে উঠে পড়ায় দুর্ঘটনা। সাধারণ পাবলিক উঠাতে উঠাতে ওদিকে রাত 12টা করে দিচ্ছে গাড়িটা, এমন বেপরোয়া গাড়ি চালাচ্ছে, আর গাড়ির ভিতরে গাঁজা ধরা দিচ্ছে ড্রাইভারে, ড্রাইভার হেল্পার। ওখানে সাধারণ পাবলিক ছিল, যারা করছে কোনো কিছু মনে হচ্ছে না। আর যেটাতে গাড়িতে আমরা তো ছিলাম, এই কিন্তু রং করে গাড়িটা আর গাড়ির উপরে উঠাই। আমি তো ঘুমায় আসিলাম, আমার ওরকম ক্ষয়ক্ষতি হয় নাই। আমার বাবা ক্ষয়ক্ষতি হয়েছে, আমার চাচা আছে, চাচাগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক অলি হোসেন জুয়েল এক্সেল করছে এবং আমার চাচা, ছোটো চাচা ওই গাড়িতে ছিল, তার এক্সেল করছে। করার পর আমি তৎক্ষণিক বাইক নিয়ে আসি স্পটে। স্পট আসার পর দেখি যে ওখানে স্পটে 5 জন ছিল। রাত 2টায় শুনছি যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার ফুফাতো ভাইয়ের কাছ থেকে। তখন থেকে শুনতেছি, খবর নিচ্ছে আসে অর্থপেডি স্যার ওয়ার্ডে নিয়ে গেছে। তারপর 6টায় শুনতে পেলাম যে মারা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জ ডিআইজি, জানান দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ইনকোয়ারি করে যখন ইনকোয়ারি রিপোর্ট পাওয়া যাবে তখন এই বিষয়ে জানা যাবে যে কেন বারবারই ঘটে। এবং আমি বলবো যে একটু যারা ইনকোয়ারি করতেছে তারাও তদন্ত করবে যে কেন আসলে বারবারই এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ফকুল শাহীন, চ্যানেল 24, রংপুর। শ্রদ্ধা, ভালোবাসা আর বেদনার অশ্রুতে শেষ বিদায় জানানো হলো কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ারকে। তার এই প্রস্থান বজ্র শূন্য কেড়ে গেছে চলচ্চিত্র আর সঙ্গীতের খাতাকে। আর তাই তো স্মৃতি সংরক্ষণ আর চর্চায় তাকে প্রজন্মের মাঝে অম্লান রাখার আহ্বান সংস্কৃতি কর্মীদের কণ্ঠে। মনে হয় কি আপু শুয়ে আছে, আপু একটু পরে উঠবে, আমার সাথে কথা বলবে, কিন্তু বলে না। মেয়ের এমন ডুকরে ওঠা কান্নার নোনাজল ভালোবাসায় ছিল বাবার জন্য শুধু প্রার্থনার আবেগ, যে আবেগে ভর করেই একজন কিংবদন্তি এলেন সে শ্রদ্ধার মঞ্চে, হয়তো পৃথিবীর সমস্ত ভালোবাসাগুলো শেষবারের জন্য নিংড়ে নিতে। এ সময় একজন দেশবরণ্য গীতিকবিকে দেশ দিল গার্ড অব অনার, বিউগলের সুরে স্যালুট, জানালো শোকাহত দেশ। He is a legend. আমি কখনো তাকে মৃত বলবো না। He is always a legend, never dies. আফসোস হৃদয়ে রেখে যদিও বিদায় নিলেন,
তবে হৃদয়ের পূর্ণ স্থানে আফসোসটাকে গেঁথেও যে গেলেন চিরদিনের জন্য। হারাবার বেদনায় শূন্য স্থান জুড়ে তাই এখন শুধুই তোলপার কষ্ট। ভারাক্রান্ত হৃদয়ে তবু জ্বলেছিল আশার শোলতে। আমার বাবা আমাকে সবসময় একটা কথা বলতেন, বাবা যে কোনো শিল্পী হওয়ার থেকে বড় জিনিস কি জানো, ভালো মানুষ হওয়া। ভালো মানুষ হলে মানুষের দোয়া পাবে, এই দোয়াটাই তোমাকে অনেক বড় করে দিবে। আব্বু খুব নরম স্বভাবের মানুষ ছিল তো, কখনো উচ্চ স্বরে কথা বলতেন না, কিন্তু মনের অজান্তে যদি কষ্ট দিয়ে থাকে কাউকে, আপনি একটু আমার আব্বুকে মাফ করে দিয়েন। শোকের মিছিল আর বিষণ্ণ স্লোগানে ছেয়েছিল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। একজন গাজী মাঝারুল আনোয়ারকে শেষ শ্রদ্ধা জানাতে শুভানুদ্যায়ীদের কণ্ঠ ছিল ভেজা। উনি হয়তো ফিজিক্যালি আমাদের মাঝে নেই, বাট ওনার সৃষ্টি আমাদের মাঝে থাকবে, উনি থাকবেন আমাদের হৃদয়ে। উনি যদি জয় বাংলা বাংলার জয়ের পরে আর গানও না লিখতেন, গাজীভাই গাজীভাই থাকতেন। সারা বাংলাদেশ যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিন্তু গাজীভাইকে মনে করতে হবে। গীতিকার অনেক আছে বাংলাদেশে, বাট গাজী মাজহারুল আনোয়ার ওয়াজ ওয়ান অ্যান্ড অনলি। 11টায় এসেছিলেন ভাষা চত্বরে, 12টায় বিদায় নিলেন সবাইকে ভাষাহীন করে। যদিও সাদা কাফনের শুভ্রতা জুড়ে তখন লেপটে ছিল একজন মানুষের প্রতি শত মানুষের ভালোবাসার অব্যক্ত ভাষা। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। দৃষ্টি প্রতিবন্ধী তিন বোন ছোট থাকতেই হারিয়েছেন বাবাকে, অসুস্থ মাও অনেকটা শয্যাশায়ী। অভাবের সংসারে তাদেরও অদম্য ইচ্ছে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবার। জোবার মঞ্জুরের রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাহেদ। দৃষ্টি প্রতিবন্ধী তাসনিম আক্তার সুইটি এবং আসমাউল হোসনা, জন্মের পর থেকে চোখে আলো নেই দুই বোনের, কিন্তু তাতেও দমে যাননি। 2010 সাল থেকেই নিখোঁজ তাদের বাবা দৃষ্টি প্রতিবন্ধী কোরআনে হাফেজ নুরুল আমিন। সে থেকে অন্যের ঘরে কাজ করে পরিবারের হাল ধরেন মা, কিন্তু নানা টানাপোড়েনের মাঝেও স্বপ্ন জাগে পড়াশোনার। তাই তো অভাব অনটন আর নানা প্রতিবন্ধকতা পেরিয়ে ধীরে ধীরে দুজনে চালিয়ে যান পড়ালেখা। ব্রেল পদ্ধতিতে 2020 সালে লোহাগাড়ার চুনতি উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেন এসএসসি পরীক্ষায়, পান সফলতাও। এবছর হাজরাতুজুর ডিগ্রি কলেজ থেকে অংশ নিচ্ছেন এইচএসসি পরীক্ষায়। এসএসসিতে আমি ব্রেল পদ্ধতিতে পড়ে পাশ করেছি, গ্রামের স্কুল থেকে পরীক্ষা দিছি। এইচএসসিতে যেভাবে পড়াশোনা করছি সেটা হচ্ছে রেকর্ড শুনে পড়ছি আমরা। তাদের ইচ্ছে পড়াশোনায় দেশের সর্বোচ্চ ডিগ্রি নেয়ার। শিক্ষক হয়ে অসহায়দের পাশে থেকে আজীবন আলোর দ্যোতি ছড়াতে চান তারা। পিএইচডি পর্যন্ত পড়ার ইচ্ছা আছে, শেষ পর্যায়ে মানে শিক্ষকতা। টিচার হয়ে যারা গরিব ছাত্রছাত্রী আছে তাদেরকে পড়াশোনা করার ইচ্ছা আছে, নিজের মানে নিজের অর্থ দিয়ে। এই তো গেল ছোট দুই বোনের গল্প। জীবনে হাল না ছাড়া এই নারী তাদের বড় বোন আরেক দৃষ্টি প্রতিবন্ধী মোর্শেদ আক্তার। তিনিও ব্রেল পদ্ধতিতে চট্টগ্রামের রহমানী স্কুল থেকে এসএসসি পাশ করে ভর্তি হন সরকারি সিটি কলেজে। সেখান থেকে উচ্চ মাধ্যমিক শেষে এখন পড়ছেন স্নাতক শেষ বর্ষে। জানান, সরকারি ভাতা, টিউশনি, শিক্ষক আর কিছু মানবিক মানুষের সহায়তায় কোনোরকম চলছে তাদের সংসার আর পড়ালেখা। তবে আরেকটু ভালো থাকতে চান সরকারের সহায়তা। ওনারা যদি আমাদের পাশে দাঁড়াতেন সরকারে, তাহলে আমাদের ওই টেনশন তো থাকতো না, আমার তো আস্তে আস্তে কিছু অনুমোদন। নগরীর হামজারবাগে একটি ছোট্ট ভাড়া বাসায় থাকেন তিন বোন, আর তাদের মা ফরিদা বেগম অসুস্থ শরীর নিয়ে থাকেন লোহাগাড়ার চুনতি সুলতান মৌলানা পাড়ায় গ্রামের বাড়িতে। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম। জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের পরখ করে দেখবেন টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম। তার পছন্দ হলে বিশ্বকাপ দলে জায়গা হতে পারে দুই একজনের, জানিয়েছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। দল ঘোষণার আগেই চার ক্রিকেটারের ইঞ্জুরি থেকে সেরে ওঠার আশা। টি টোয়েন্টিতে বদলে দিতেই শ্রীরামের আগমন। এশিয়া কাপ ছিল ভারতীয় কোচের হানিমুন পিরিয়ড, আসল অ্যাসাইনমেন্ট বিশ্বকাপ। তবে মাত্র দু ম্যাচে বুঝে গেছেন বদলে দেওয়ার মতো যথেষ্ট ক্রিকেটার নেই তার হাতে। দল ঘোষণার আগে তাই পরখ করে দেখতে চান পাইপলাইনের ক্রিকেটারদের। নির্বাচক প্যানেল করছে সেই তালিকা যাদের হাজির করা হবে নতুন কোচের সামনে।
দেখার ব্যবস্থা করা, একটু প্র্যাকটিস সেশন করা, দুইটা তিনটা সেশন করে দেখবে ও যে আসলে কী টাইপের প্লেয়ার বাংলাদেশে আছে, কীরকম না আছে, কী মানে আরও যারা টিমে আছে তাদের থেকে বেটার কেউ আছে কি না, যারা ন্যাশনাল টিমে কাছাকাছি টাইমে খেলতে পারে অথবা যাদেরকে চিন্তা করা হচ্ছে, এইসব ধরনের প্লেয়াররাই আসলে থাকবে। বিশ্বকাপের জন্য নির্বাচকদের স্কোয়াড প্রায় তৈরি। শ্রীরামের পরীক্ষায় উত্তীর্ণ হলে দু একজনের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ থাকছে। নাইম শেখ, এনামুল বিজয়দের বাদ পড়া প্রায় নিশ্চিত। পারভেজ ইমনকেও বাদ দেওয়ার ইঙ্গিত আব্দুর রাজ্জাকের বিবেচনায় সৌম্য সরকার। সৌম্য সরকার কিন্তু কখনোই আমাদের যে একটা গ্রুপ অফ প্লেয়ার আমাদের টার্গেটেড থাকে এর বাইরে কিন্তু না, ও এখনও আছে। আর নাইম শেখও তার মধ্যে, তো সবাই আমাদের আসলে আলটিমেটলি কী করতে হয় ঘুরায় ফিরায় এর মধ্যে থেকেই করা লাগে। ইমন একদমই ইয়াং প্লেয়ার, ও যদি টিমে না থাকে স্টিল ও আমাদের ওই ইয়ের মধ্যে থাকবে, এখনও কিন্তু ও শিওর না যে ও টিমে আছে কি নাই। ইঞ্জুরি কাটিয়ে স্কোয়াডে ফেরার অপেক্ষায় লিটন দাস, নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ ও ইয়াসির রাব্বি। এখনই হয়তো বাদ পড়ছেন না মাহমুদুল্লাহ, মুশির অবসরে অবাক হয়নি নির্বাচকরা। তবে এশিয়া কাপের সময় মাঠ থেকে বিদায় বললে ভালো হতো বলে মনে করেন আব্দুর রাজ্জাক। না যে আমি ওকে ইনসিস্ট করছি না যে তুমি বলো বা কোনো কিছু, বাট ওর যেহেতু বলারই ইচ্ছা, তো তাহলে হয়তো ম্যাচের মধ্যে বললে খুব একটা খারাপ হতো না, অন্তত ট্রেন আপটা চালু হতো। ব্যর্থ মিশনের পরও এশিয়া কাপে খেলার প্রক্রিয়া ঠিক ছিল বলে মনে করে বিসিবি। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কনজারভেটিভ পার্টি নেতা লিজ ট্রাস। কাল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন তিনি। ব্রিটিশ অর্থনীতিকে এগিয়ে নিতে কাজ করার প্রতিশ্রুতি লিজের। তবে বিশ্লেষকদের মতে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, জ্বালানি আর শিল্প খাতের চরম অস্থিরতায় লিজ ট্রাসের টিকে থাকাই কঠিন হবে। Truss is elected as the leader of the Conservative and Unionist Party. মাত্র 7 বছর বয়সে স্কুলে মার্গারেট থ্যাচারের ভূমিকায় অভিনয় করেছিলেন লিজ ট্রাস। 4 দশক পর বাস্তবে সেই লৌহ মানবীর উত্তরসূরি হয়ে বসতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর মসনদে। 40 বছরে সবচেয়ে বেশি মূল্যস্ফীতির কবলে ব্রিটেন, শিল্প আর জ্বালানি খাতে চরম অস্থিরতা, ঠিক এমনই এক সময়ে দেশটির তৃতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় লিজ ট্রাস। কঠিন একটি সময় পার করছি সবাই, আমার চেষ্টা থাকবে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত কাটিয়ে ওঠার। ঋষি সুনাক সহ কনজারভেটিভ পার্টির সবার প্রতি আমার কৃতজ্ঞতা। অর্থনীতিকে এগিয়ে নিতে বেশ কিছু পরিকল্পনা রয়েছে আমার। 2010 সালে সাধারণ নির্বাচনে জয় পেয়ে যোগ দেন সংসদে, ছিলেন থেরেসা মে সরকারের গুরুত্বপূর্ণ পদে। ব্রেক্সিটের বিপক্ষে অবস্থান থাকলেও 2016 দায়িত্ব পান বোরিস জনসনের ব্রেক্সিটপন্থী মন্ত্রিসভায়। ইউক্রেন যুদ্ধে তার রুশ বিরোধী অবস্থান পশ্চিমা দেশগুলোর প্রশংসা কুড়িয়েছে। ইরানের কারাগার থেকে 2 ব্রিটিশ নাগরিককে বের করে আনার সফলতা নির্বাচনে তার গ্রহণযোগ্যতা বাড়ায়। প্রতিশ্রুতি দেন ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট থেকে যুক্তরাজ্যকে টেনে বের করার। লিজের প্রতিশ্রুতিকে ফ্যান্টাসি ইকোনমিক্স হিসেবে আখ্যা দিয়েছেন অনেক বিশ্লেষক। তাদের মতে দেশটিতে চলমান মুদ্রাস্ফীতি আর শিল্প খাতে অস্থিরতার মধ্যে ক্ষমতায় টিকে থাকাই কঠিন হবে মেরি এলিজাবেথ ট্রাসের। মিলা খন্দকার, চ্যানেল 24। চীনের সিচুয়ান প্রদেশে 6.8 মাত্রার ভূমিকম্পে 21 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় সোমবার দুপুরে ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তি স্থল প্রদেশটির রাজধানী চেংদু থেকে 226 কিলোমিটার দূরের শহর লুদিংয়ে। ভূমিকম্পে শহরটির বেশ কয়েক জায়গায় ভূমি ধস হয়, বিধ্বস্ত হয়েছে বাড়িঘর, রাস্তাঘাট, ফলে বিধ্বস্ত এলাকায় পৌঁছতে পারছেন না উদ্ধারকর্মীরা। হতাহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা করছে দেশটির গণমাধ্যম। এই ছিল চ্যানেল 24 এর সন্ধ্যা 7টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। মাস্ক পরুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।